হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা আর আমার সাথে রয়েছে আমার স্টুডেন্ট কোয়েল। আমরা দুজনাই এখন সাজাতে যাচ্ছি কুলগাছিতে, আর ওই বাড়িতে আমাদের ইনভাইট আছে বার্থডে পার্টি, তো সেখানেই যাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বাসে যাব, বাস ধরব। তার জন্য আমাদের সামনেই, বাড়ি থেকে সামনেই বাসে থেকে উঠব। খুব একটা বেশি বাস স্ট্যান্ডে যেতে হবে না, বাড়ির সামনেই দাঁড়ালেই আমরা বাস ধরব বাড়ির সামনে থেকেই। আমরা পৌঁছে গেছি পৌনে একটা নাগাদ। তো গিয়ে দেখি মানে কোনো কিছুই রেডি হয়নি। আমাকে টাইম দিয়েছিল একটা নাগাদ, আমি পৌনে একটা নাগাদ পৌঁছে গেছি। গিয়ে দেখি ওই দিদিভাই কিছুই রেডি হয়নি। দিদিভাইয়ের মেয়ে বাচ্চার আর কি জন্মদিন ছিল, তো বাচ্চার কোনো রকম কোনো কাজই কমপ্লিট হয়নি। তার আশীর্বাদ করা, তাদের মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়া ঠাকুরের কাছ থেকে, সেই সমস্ত কাজ কিছুই হয়নি। তার জন্য আমি মন্দিরটার চারপাশ দিয়ে ঘুরছি। আমি মন্দিরটা এসে তো ভীষণই ভীষণই ভালো লাগে। তো এর আগে আমি এসেছি তখন আর কি এই দিদিভাইকে চিনতাম না, মন্দিরটা কাদের সেটাও জানতাম না। তো আমি এর আগেও এই দিদিভাইদের বাড়িতে এসে সাজাতে এসেছি, তখন থেকেই দিদিভাইয়ের সাথে আর কি ভালো পরিচিত হয়েছি। তো গাইস, আমি আর কোয়েল এই মন্দিরটা এসেছি। এই মন্দিরটা তোমাদের সবারই কম বেশি চেনা আছে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে বাড়িতেই এসেছি, মানে এই মন্দিরটা যাদের আর কি সেই বাড়িতেই আমি এসেছি। ওই বাড়ির আজকে বার্থডে পার্টি, তো ওখানে আমার ইনভাইট আছে, প্লাস ওই বাড়ি আমার সাজানো আছে। তো এখন বাজে দুপুর একটা, তো আমি এসেছি, এখনও ওই দিদিভাই রেডি হয়নি, তার জন্য আমি ওনাদের মন্দিরে একটু ঘুরছি। এরপরে আমি দেড়টা নাগাদ সাজাতে বসবো। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর, মন্দিরটা এত সুন্দর করে বানিয়েছে। ও মানে ওকে আমি ও ফার্স্ট টাইম আমার সাথে এসছে, আগে পরে আমি মানে অন্য কাউকে নিয়ে গেছি সাজানোর জন্য, তো আমার সাথে ফার্স্ট টাইম এসছে। ওর এই মন্দিরে এসে তো দারুণ লাগলো। তোমরা এখন এখানে দেখতেই পাচ্ছ যে মন্দিরের মধ্যে ঢুকছি, মানে এই বাড়ির বাচ্চাটার নাম মাম্মাম, যার বার্থডে। তো এই মাম্মামকে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ দেওয়া হবে, এরপর বাজারের চারপাশ থেকে ঘোরা হবে। তো বাজারে মন্দির আছে, কালী মন্দির, সেখানেও ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে বাড়িতে মাম্মামের আশীর্বাদটা করা হবে। তো আমি এখানে এসে ভীষণ ভীষণ মজা করছি, খুব খুব মজা করছি, মাম্মামের সাথে খেলাও করেছি। ও খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে। তো এই দিদিভাইকে দেখছো, এই দিদিভাই সাজবে আমার কাছে। তো দিদিভাইটাও ভীষণ ভীষণ মিষ্টি, খুবই খুবই ভালো। তো আমরা এবার বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে ব্যায়াম পার্টি করা হয়েছে, সেই ব্যায়াম পার্টির আওয়াজটা আমি কেটে দিয়েছি। দেখো মাম্মামকে, মাম্মাম কত সুন্দর মিষ্টি। এখন আশীর্বাদটা শুরু হয়ে গেছে। আমি অনেক দূর থেকে শুনতে না, আমি টাকা এসে করেছি।
ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছি, তো ফুচকাটা খুব খুব মজা করে এনজয় করে খাচ্ছি। আমার পাশে দুটো দিদিভাই দেখছো, এই দিদিভাই এই বাড়ির গেস্ট, মানে এরা ভীষণ ভীষণ ভালো, তো খুবই ভালোভাবে মানে কি বলবো ওনাদের সাথে পরিচিত হয়ে গেছি। তো আমরা তিনজনা খুব মজা করে এনজয় করে ফুচকা খাচ্ছি, তো দারুণ মজা করেছি। আমি এরকম ফার্স্ট টাইম কোনো এক বাড়িতে সাজাতে গিয়ে এতটা এনজয় এতটা মজা করেছি। এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাইকে এই যে সাজানো সাজিয়েছি, তো এতটাই ব্যস্ত ছিল তো আমি তার জন্য ছবি তুলতে পারিনি।